মধ্যপ্রদেশের গ্যাংস্টার আতিকের স্ত্রীকে খুঁজছে পুলিশ। পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছে তার নাম। তার নাম শায়েস্তা পারভীন। আতিকের গ্যাংয়ের গডমাদার হিসেবে পরিচিত শায়েস্তা। বিয়ের আগে শায়েস্তার গুন্ডাগার্দির ট্র্যাক রেকর্ড ছিল না। তার বাবা ছিলেন একজন পুলিশ কর্মী। গডফাদার আতিকের সঙ্গে বিয়ের পর শায়েস্তা হয়ে যায় গডমাদার। উত্তরপ্রদেশের বন্দুকধারীর গুলিতে নিহত প্রাক্তন সংসদ সদস্য ও মাফিয়া রাজনীতিবিদ আতিক আহমদের স্ত্রীকে এবার খুঁজছে পুলিশ। উত্তরপ্রদেশ পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় তার নাম আছে। শায়েস্তার সন্ধান পেতে 50,000 টাকা আগেই ঘোষণা করেছিল পুলিশ। আতিকের গ্যাংয়ের গডমাদার হিসেবে পরিচিত ছিল সে। স্বামীর জানা যায় শায়েস্তা আত্মসমর্পণ করবেন বলে ধারণা করা হচ্ছিল, শেষ পর্যন্ত তা হয়নি। বর্তমানে সে পলাতক। সম্প্রতি দুই দিনের ব্যবধানে সন্তান আসাদ আহমেদ এবং স্বামী আতিক আহমেদকে হারিয়েছেন 51 বছর বয়সী শায়েস্তা। পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে আসাদ নিহত হওয়ার দুদিন পর পুলিশের হেফাজতে থাকা অবস্থায় স্বামী আতিক এবং তার ভাই আশরাফ বন্দুকধারীর গুলিতে নিহত হয়। প্রয়াগরাজ একটি হাসপাতালের সামনে তাদের গুলি করা হয়েছে। বিয়ের পূর্বে শায়েস্তা পারভীনের জীবন কি ছিল তা একবার জেনে নেওয়া যাক। 1996 সালে আতিককে বিয়ে করার আগে শায়েস্তার জগৎ ছিল সম্পূর্ণ ভিন্ন। তার বাবা ছিলেন একজন পুলিশ কর্মী। শায়েস্তা দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। অবৈধ কোনো কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পর্ক ছিল না। 2009 সাল থেকে প্রয়াগরাজে শায়েস্তার নামে একে একে 4টি মামলা হয়। এর মধ্যে 3টি প্রতারণা এবং 1টি খুনের মামলা রয়েছে। 2009 সালে কর্নেলগঞ্জ পুলিশ স্টেশনে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় প্রথম 3টি মামলা হয়েছে। উমেশ পাল হত্যাকাণ্ডে শায়েস্তার নামেও রয়েছে অভিযোগ। 2021 সালে শায়েস্তা রাজনৈতিক দল AIMIM এ যোগ দেন। 2023 সালের জানুয়ারিতে সে BSP তে যোগ দেন। সংবাদ এই পর্যন্তই। পিছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ।